প্রান্তিক এলাকায় বানবাসী মানুষের বন্যার সময় একমাত্র সম্বল ডিঙি নৌকা। কেউ বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে তিনটি নৌকা। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘাটাল থানার অন্তর্গত মঞ্চুকার দুই গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর দুটো নাগাদ বলরামপুরের পীরপোড়া মাঠের ধারে দাউ দাউ করে জ্বলতে থাকে তিনটি নৌকা। আরো জানা যায়, নৌকাগুলি ওই এলাকার নিরঞ্জন সামন্ত, বংশী সামন্ত ও জগৎবন্ধু পাত্রের। কে বা কারা নৌকাগুলি আগুন ধরালো তা এখনো জানা যায়নি। কুমার সানকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। সকাল দশটার সময় ঘর গেছি, নটার সময় উঠেছি, দশটার সময় ঘর গেছি, আবার এখন নিয়ে যাবে নৌকার কাঠ গুলো জ্বলবে। আর কি হবে, নৌকা তো নৌকাটা কাতে চাঁদের দিকে টান না, ডেকে আমি যখন এসি পুরো দাও দাও জল, যখন দাঁড়াতে পারবি নি এত তার। সকাল দশটার সময় ঘর গেছি, নটার সময় উঠেছি, দশটার সময় ঘর গেছি, আবার এখন নিয়ে যাবে নৌকার কাঠ গুলো জ্বলবে। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।